দুই তারকা মিডিয়া অঙ্গনে দুই ভবনে দ্যুতি ছড়াচ্ছেন, একজন অভিনয় জগতে আর অন্যজন গানের জগতে। হ্যাঁ বলছি, অভিনয় জগতে তিশা আর গানের জগতের কনক চাপার কথা। অভিনয় জগতে জীবনের ক্যারিয়ার গড়লেও গানের জগতেও রয়েছে তিশার সমান দক্ষতা। 1995 সালে বিটিভির নতুন করে শিশু প্রতিযোগিতার মাধ্যমে জনপ্রিয়তা পান তিশা। এরপর 1997 সালে অনন্ত হীরার সাত প্রহরের কাব্য নামের একটি নাটকে শিশু শিল্পী হিসেবে তিনি অভিনয় করেন। এরপর 2003 সাল থেকে টেলিভিশন পর্দায় অভিনয় আর মডেলিংয়ে ব্যস্ত হয়ে পড়েন তিশা। দুই এই তারকার চেহারার আদলে বেশ মিল থাকায় অনেকেই তাদের মা মেয়ে বলে মনে করেন। সেই জন্য ভক্তদের উদ্দেশ্যে কনক চাপা তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। পোস্ট করা ছবিতে সাদা রঙের তিশা আর হলুদ রঙের পোশাকে দেখা যাচ্ছে কনক চাপাকে। আমেরিকার ঢালিউড অ্যাওয়ার্ড অনুষ্ঠানের গ্রিন রুমে তোলা ছবির ক্যাপশনে কনক চাপা লেখেন, তিশা খুবই ভালো একজন অভিনয় শিল্পী এবং আমি তার ভক্ত। আবার তিশাও আমাকে অনেক বেশি পছন্দ করেন, মায়ের মতো শ্রদ্ধা করেন। তবে সত্যি কথা হলো, তিশা আমার কন্যা নয়। ওই পোস্টে তিনি আরও লিখেছেন, আমার চেহারার সঙ্গে তিশার কোথাও না কোথাও মিল আছে, এর জন্যই হয়তো ভক্তরা আমাদের মা মেয়ে বলে ভালোবাসতেন। ব্যক্তিগত জীবনে ফারিয়া ইসলাম খান নামের কনক চাপার এক মেয়ে রয়েছে, তবে তিশাকেও তিনি মেয়ের মতোই ভালোবাসেন। তবে তিশার মা কনক চাপা না হলেও তাকে মা বলেই ডাকতে ভালোবাসেন তিশা।